2021 সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করতে উদ্যোগ নেবে সরকার। বুধবার রাজস্থানের স্পেক্টা কনভেনশন হলে আয়োজিত আরবান ডায়ালগ 2014 তে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নূরজাহান মুক্তা। ওয়ার্ল্ড ভিশন, হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার 26% নগরবাসী, জিডিপিতে যাদের অবদান 60%, নাগরিকদের দুর্ভোগ কমাতে তাই নগরের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এনজিওগুলোর কাজের সমন্বয়ে জোর দেন বক্তারা। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন।